আজ একটা সহজ প্রশ্ন করছি আপনাদের কাছে, কোনো কুইজ টুইজ নয়, সহজ প্রশ্ন। বলুন তো, 20 বছর আগে যদি আমি কোনো কাজ শুরু করে থাকি এবং সেটা আজ 20 বছর পরে শেষ হলো, এটা শেষ হওয়াটা আমার কৃতিত্ব না ব্যর্থতা? নিশ্চিতভাবে 20 বছর ধরে কোনো কাজ শেষ করাকে আপনারা বোধহয় কৃতিত্ব বলতে চাইবেন না। আর 20 বছর ধরে কাজটা শেষ করবার একবার নয় যদি একাধিকবার সুযোগ পাওয়া গিয়ে থাকে তাহলে তো আরোই বলবেন না। কিন্তু ঠিক এমনটাই আমরা শুনছি যখন এরাজ্যে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় আসছেন প্রধানমন্ত্রী, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোর সূচনায় আসছেন, তার সঙ্গে আরও একগুচ্ছ প্রকল্পের সূচনা করছেন। সূচনা মানে শিলান্যাস নয়, কিন্তু হয়ে গেছে, হব হব নয়, হয়ে গেছে। আজ থেকে প্রকল্পগুলোর কার্যত রূপায়ণ শুরু হবে। এমন প্রকল্পগুলোর যখন সূচনা করছেন প্রধানমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী এ কথায় সে কথায় ঠাড়ে ঠোরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে পাঁচটা প্রকল্পের সূচনা হলো, তার চারটেই আমি রেলমন্ত্রী থাকার সময়। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন নিশ্চিতভাবে অটল বিহারী বাজপেয়ীর আমলে, তারপরে ছিলেন মনমোহন সিংয়ের আমলে, মানে ইউপিএ টুতে। এর মধ্যে একটি প্রকল্প আছে যেটা অটল বিহারী বাজপেয়ীর আমলে তিনি শিলান্যাস করেছিলেন, আর সেই প্রকল্পের কথা এনেছেন, কিন্তু একেবারে চুপ করে এড়িয়ে গিয়েছেন। মনমোহন সিংয়ের আমলে ইউপিএ টুতে যখন তিনি রেলমন্ত্রী ছিলেন আরও একবার দ্বিতীয় দফা, তখন কেন সেই প্রকল্পের কাজটা শেষ করতে পারে? এমন তো নয় 20 বছর আগে একবার সুযোগ এসেছিল, তারপর আর আসেইনি, তিনি রেলমন্ত্রী আর ছিলেন না এবং তারপরে কালক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। শুধু তো তাই নয়, মনমোহন সিংয়ের মন্ত্রিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে পদত্যাগ করে চলে আসার পর যেহেতু তাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে হয়েছিল, তারপরেও তো তৃণমূল কংগ্রেসের দুজন রেলমন্ত্রী ছিলেন, প্রথমে দীনেশ ত্রিবেদী, তারপরে মুকুল রায়। 2014 পর্যন্ত ইউপিএ টু চলেছিল। তাহলে অটল বিহারী বাজপেয়ীর আমলে শুরু করা কোন একটি প্রকল্পের কাজ তারপরে আরও অন্তত 12-13 বছরের মধ্যে শেষ করবার সুযোগ ছিল, হয়নি। আজ 20-21 বছর পর শেষ করার পর ওটা তো আমি শুরু করেছিলাম, এই বলাটার মধ্যে কি আছে? কৃতিত্ব চাওয়ার বাসনা, নাকি না জেনে ব্যর্থতার ভাগ দাবি করা? এমন এক অদ্ভুত উন্নয়ন তরজা, উন্নয়ন বলবো না, উন্নয়নের হাম্বরাই তরজা, তরজাই বা বলি কি করে, তরজা কি ছিল এক পাক্ষিক? শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দাবি করছেন, তিনি করেছেন, তাঁরা করেছেন, উল্টো দিকে যারা তারা সংক্ষেপে একটাই কথা বলছেন, শুরু করাটাই সব কথা নয়, শেষ কথা নয়, শেষ করাটাই শেষ কথা। ফলে শুরুটা একটা ছোট্ট পাথর পুঁতে নাম ফলক লিখে এটি উদ্বোধন করে, মানে শিলান্যাস করে। কারা করেছিলেন সেটা গুরুত্বপূর্ণ, নাকি কাদের হাতে প্রকল্পটা আজকে রূপ পেল, মানুষ তার সুযোগ সুবিধা পেতে শুরু করবে সেটা গুরুত্বপূর্ণ? বছরের শেষ দিনেও এ রাজ্যে, এ বাংলায় উন্নয়নের কৃতিত্ব নেওয়ার জন্য এমন অদ্ভুত উন্নয়নের হাম্বরাই, তার থেকে আমরা বাদ পড়লাম। এমন একটা দিনে যখন প্রধানমন্ত্রী তার মায়ের শেষকৃত্য করেও কলকাতায় আসতে না পারলেও কথা দিয়ে রেখেছেন বলে যথেষ্ট সময় দিয়ে এই প্রকল্পগুলোর উদ্বোধন করলেন, কিন্তু তার আগে তাকে শুনতে হলো তিনি নন, আসলে অন্য কেউ, অন্য কারা যেন ওইগুলো আগে থেকেই ভেবে রেখেছিল, করে রেখেছিল। এই অদ্ভুত হাম্বরাইয়ের কোনো প্রয়োজন আছে? আপনি সামাজিক সত্যের কথা ছেড়ে দিন, উন্নয়নের সার সত্য, অর্থনৈতিক সত্য, এর কোনো মূল্য আছে? আসবো বিতর্কে, তার আগে আজকে বিশেষ প্রতিবেদন। তিনি দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি তো ছেলেও। মা চলে যাওয়ার যন্ত্রণা সব সন্তানের কাছেই একই রকম তীব্র, একই রকম কষ্টের। তবে নরেন্দ্র দামোদর দাস মোদির কাছে যন্ত্রণা শুধুই ব্যক্তিগত। সে যন্ত্রণা নেই তার উচ্চারণে বা প্রকাশভঙ্গিতে, এমনকি সে যন্ত্রণার বুঝি অধিকার নেই তার সময়ের ওপরেও। তাই তো মায়ের শেষকৃত্যটুকু শেষ করেই তিনি ভার্চুয়ালি যোগ দেন বাংলার প্রকল্প উদ্বোধনে। বাংলার জয়গান সুদূর গুজরাটে বসে। লেকিন মেরে নিজি কারণোঁ কে কারণ মে আপ সবকে বীচ নহি আ পায়া হুঁ, ইসকে লিয়ে মে আপকি বঙ্গাল কি ক্ষমা চাহতা হুঁ। জিস ধরতি সে বন্দে মাতরম কা জয়ঘোষ হুয়া, বহাঁ অভি
वंदे भारत ट्रेन को हरी झंडी दिखाई गई। जीवन सब बड़ क्षति शुद्ध दुटो शब्दे ढेके दिलें प्रधानमंत्री। व्यक्तिगत कारण आगे रखलें बांगला के बांगलार उन्नयन के। प्रधानमंत्री देशेर अभिभावक बोलें ए तो तार दायित्व, दायित्व तिनी पालन करलें उन्नयनेर दायित्व। तार कथाय ना छिलो ए उन्नयनेर शाबाशी करार लोभ, ना छिलो राजनीतिर पाल्ला भारी करार चेष्टा। किन्तु एक ही अनुष्ठाने एसे राज्येर मुख्यमंत्रीर बक्तव्ये आगा गोड़ाय तिनी कि करेछिलेन तार खतियान, बला भालो कि करते चेयेछिलेन तार खतियान, ना होले जमिजट ठीक किभाबे के सामाल दिल সেসব হিসেব নিকেশ। বিকজ মাই টিম প্রজেক্ট ওয়েন আই ওয়াজ আ রেলওয়ে মিনিস্টার দ্যাট তারাতলা জোকা আই ইনোগ্রেটেড দিস অ্যালং উইথ আই ইনভাইটেড প্রতিভা পাটিল জি দা দেন প্রেসিডেন্ট এন্ড অলসো আই মাস্ট থ্যাঙ্ক টুডে দা দেন কলকাতা কর্পোরেশন চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় বিকজ সি কালেক্টেড অল দা ল্যান্ড ফর দিস জোকা মানিটা স্পষ্ট, পুরোটাই তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যশ। তবে এ নতুন নয়। আচ্ছা পরমা, থুরি মা ফ্লাইওভার কাদের সময় তৈরি? নাম বদলে তার ক্রেডিটও তো নিয়েছেন মুখ্যমন্ত্রী। যুব ভারতী ক্রীড়াঙ্গন তো বাম আমলের, ফলকটুকু খুঁজলেও মেলে না। রাজারহাট নিউ টাউন, যার আনুষ্ঠানিক নামকরণ হয়েছিল জ্যোতি বসু নগরী, যে শহরের একটা ইটও তৃণমূলের আমলে গাঁথা নয়, যে শহরের এক ছটা জমিও তৃণমূলের আমলে নেওয়া নয়, সেসবের জন্য কি একবারও পূর্ব শরীদের কৃতিত্ব দিয়েছেন নাকি? মুখ্যমন্ত্রীর বক্তব্যে বোঝা গেল না বাংলার উন্নয়নে তিনি খুশি হলেন নাকি তার ইচ্ছে পূরণে, না হলে এত কেন উন্নয়নের হাম্বড়াই? केवल शिलान्यास करते थे, मोदी जी शिलान्यास भी करते हैं और इनॉग्रेशन भी करते हैं। কে কি বলেছে সেটা বড় কথা না, আমাদের দেখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সরকার সব সময় চায় উন্নয়ন, এবং আজকে তার ভাষণের মধ্যে দিয়ে বাংলার মানুষের প্রতি যে ভালোবাসা এবং যে কর্তব্যের নিদর্শন তিনি দেখিয়েছেন, আজকে সত্যি বাংলার মানুষ অভিভূত। না না, কৃতিত্ব তো ওরা একা নেবে, যদি কৃতিত্বের দাবিদার অংশীদার অন্য কেউ থাকে, উদ্যোগ থেকে থাকে, শুরু করে থেকে থাকে, তাহলে কৃতিত্বের দাবিদার অবশ্যই হবে, অংশীদার হবে। ওরা হয় না, ওরা কিছু না করেই কৃতিত্বের অংশীদার দাবিদার হতে চায়। জনগণের প্রতিনিধি, জনগণের অভিভাবক, তারা তাদের বক্তব্যে জনগণকেই রাখবেন, সেটাই তো স্বাভাবিক। কিন্তু মানুষ যখন শুধুই ভোট ব্যাংক হয়ে যান, তখন তার আর উন্নয়নের অংশ বোধ হয় থাকেন না। এভাবেই জনপ্রতিনিধি নিজের কৃতিত্ব গুনতে বাধ্য করেন ভোট টানতে, বড় হয়ে দাঁড়ায় উন্নয়নের হাম্বড়াই। রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আজকের বিতর্ক, সে বিতর্কের আজকের প্রথম প্রশ্ন আমার প্রথম অগ্নিবাণ। আসলে কৃতিত্ব টানবার জন্য এই লড়াই সারা বছর ধরেই চলে, সেই লড়াইয়ে শেষমেশ ব্যাকসিটে চলে যায় উন্নয়ন। আমার প্রশ্ন তাই, আমার আজকের অগ্নিবাণ, ব্যক্তি বড়, উন্নয়ন করব এই ইচ্ছেটা বড়, কোন ব্যক্তি ভাবলেন উন্নয়ন করার কথা সেটা বড়, নাকি উন্নয়নের তাগিদটা বড়? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সজল ঘোষ রয়েছেন আমার সঙ্গে, বিজেপির মুখপাত্র রয়েছেন রাজু ঘোষ, তৃণমূল সমর্থক। সিপিআইএম মুখপাত্র সুব্রত দত্ত রয়েছেন, কংগ্রেস মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমার সঙ্গে রয়েছেন নির্মাল্য মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক। আমি নির্মাল্যবাবু আজকে আপনার কাছ থেকে শুরু করি, শুরু করছি, একটু সংক্ষেপে আমাকে জানাবেন নির্মাল্যবাবু, আমার জানার ইচ্ছে এটা, সত্যি সত্যি উন্নয়নের জন্য কোনটা বড় হতে পারে? বাংলার জন্য করতে চেয়েছেন, করেছেন এমন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর সংখ্যা তো কম নয়। বিধান রায়কে দিয়ে আমরা শুরু করতে পারি, যাকে বাংলার রূপকার বলা হয়। এ বি এ কণিখান চৌধুরী এসছেন, আরও অনেকে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি এমনটাও বলতে চাইছি না, কিন্তু 20 বছর আগে কোনো প্রকল্পের শিলান্যাস করে আজকে সে প্রকল্প চালু হলে তার কৃতিত্ব দাবি করাটা কি আসলে ঘুরিয়ে নিজের ব্যর্থতাকে অস্বীকার করা? কি মনে হয় আপনার নির্মাণ? দেখুন অনির্বাণ, আপনাকে একটা কথা বলি, রাজনীতিকরা যে কাজগুলো করে, যেটা তারা তো জনপ্রতিনিধি হিসেবে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় হোক আর নরেন্দ্র মোদী,
সুতরাং উন্নয়নটা মানুষ তাদের কাছ থেকে আশাই করবে, এতে কৃতিত্ব নেওয়ার কিছু থাকে না। যদি নয় মানে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করে থাকেন, সেই কৃতিত্বটা যে উনি নিচ্ছেন, এটা একটা মানে আমার মতে এটা বোগাস কথাবার্তা, কোনো মানে হয় না। ওকে মন্ত্রী করা হয়েছিল এই এই কাজগুলো করার জন্যই, এবং সেই কাজটা উনি করেছেন, সেখানে কৃতিত্ব নেওয়ার কিছু নেই, এটা না এক নম্বর। এর ফলে কি হয়, একটা ধারণা ধরুন, আজকে আমি আপনাকে বলছি, আমরা সাধারণভাবে একটা কথা বলি, কি কথা, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানুষটা খুব অনেস্ট। আরে ইট ইজ ন্যাচারাল দ্যাট সামবডি শুড বি অনেস্ট। ঠিক একই রকমভাবে একজন রাজনীতিবিদের ইট ইজ ন্যাচারাল সে মানুষের জন্য করবে, জনপ্রতিনিধি তার জন্য করবে। এবার সিপিএম যখন চলে গেল, সিপিএম যে 2 লক্ষ কোটি টাকার দেনাটা রেখে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় সেটার সমানে কুৎসা করে যান, এই যে এত বছর ধরে এটা পড়ে ছিল যে কাজটা যে হলো, তখন একবারও তিনি সামনে এলেন না, কিন্তু বললেন যে হ্যাঁ আমি এখন করছি। এই ধরনের কৃতিত্ব নেওয়া নিয়ে লোকে আসলে রাজনীতিবিদরা বোঝে না, তার পেছনে মানুষ হাসি ঠাট্টা করে, তাদেরকে নিয়ে মশকরা করে, এবং ক্রমশ তাদের কি হয়, তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাদের জোর ফলাতে হয়, বহু রকমের মানে কোয়ার্সিভ অ্যাকশন নিতে হয় মানুষের কাছ থেকে জোর করে এই সমর্থনটা আদায় করার জন্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এতদিন বাদে এসে বলছেন ওটা আমি করেছিলাম, এতদিন উনি কোথায় ছিলেন? স্বাভাবিক প্রশ্ন, তুমি কোথায় ছিলেন? কে শুরু করেছে সে ইম্পর্টেন্ট, না কে শেষ করেছে সে ইম্পর্টেন্ট। এই ডিবেটটার মধ্যে মানুষকে ঢুকিয়ে দেওয়া নিরর্থক, মানে এগুলো একেবারে কোনো অর্থহীন কথাবার্তা, এগুলো কোনো দাম নেই, কারণ ইট ইজ এক্সপেক্টেড ফ্রম এনি পলিটিশিয়ান, সে যে কোনো পার্টিরই হোক না, যেই কাজটা সে করবে সেখানে কৃতিত্বর কি আছে? প্রশ্ন যে তাহলে এই ব্যক্তি বড়, কোন ব্যক্তি সেই ইচ্ছেটা করলেন, প্রকাশ করলেন, স্বপ্ন দেখলেন, কনসিভ করলেন, সেটা বড় নাকি তাগিদটা বড়? তাগিদটা থেকে যাওয়াটা তোমাদের সব থেকে বেশি প্রয়োজন। আমি সেখান থেকে আজকের বিতর্কটা সূচনা করেছি। আমি এবার পাখিদের কাছে আসি এক এক করে, নির্মল বাবু আমি আসবো আপনার কাছে, আবারও আসবো, আমি চলে যাব রাজু ঘোষের কাছে। রাজু বাবু, এই অদ্ভুতভাবে কৃতিত্ব দাবি করা, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরে এখন একদিন একবেলার জন্য প্রকাশ্যে কখনো কোনো একটা মঞ্চে ভুল করে একটা হাফ সেন্টেন্সও শোভন চট্টোপাধ্যায়ের নাম নেন কি না। শোভনবাবু ভাগ্যবান, আজকে নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করতে এসেছিলেন, তার নামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়লো। কলকাতার প্রাক্তন মেয়রও এই প্রকল্পের জন্য অনেক করেছেন, জমি টমি অধিগ্রহণ করে দিয়েছেন, এমন একটা রাজ্যে দাঁড়িয়ে বলছেন যেখানে নিরাপত্তার তাগিদে বিএসএফের চৌকির জন্য জমি অধিগ্রহণ বাকি থাকে, পড়ে থাকে, মুখ্যমন্ত্রী বলেন এত কাটা জমি কিসে লাগে। আমার প্রশ্ন, সত্যি কি আপনারা বুঝতে পারছেন না রাজুবাবু, সত্যি কি রাজ্যের মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন না কৃতিত্ব দাবি করতে গিয়ে আসলে ব্যর্থতার শেয়ার চেয়ে বসছেন না? এখানে আপনারা যদি মুখ্যমন্ত্রীর বাইকটা একটু দেখান, যেখানে কৃতিত্বের কথা আপনারা বলছেন, মুখ্যমন্ত্রী কোথাও কৃতিত্বের কথা বলেননি, যে আমার কৃতিত্ব এমন শব্দ ব্যবহার করেনি। উনি বলেছেন যেটা আমার স্বপ্নের প্রজেক্ট, আমি 5টা প্রকল্পের মধ্যে 4টে পরিকল্পনা আমার পাস করা ছিল, আমি যে সময় রেলমন্ত্রী ছিলাম সেই সময় আমি 2010-2011 বাজেট আমি এটা পাস করে গেছিলাম, এবং এটা তো সত্য কথা যে 2011 বাজেটে এই মেট্রোটা পাস হয়, এবং তারপরে দেখা যায় 2012 নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার অনেক আগে 2012 ওখানে কাজ শুরু হয়। 2017 পর্যন্ত অনেক ডিলে কাজ হচ্ছিল, আপনারা সবাই জানেন। এবার ডিলে কাজ কেন হচ্ছিল সেটা জানতে হবে, কারণ হচ্ছে ওখানে ডিপো করার জন্য জায়গা পাওয়া যাচ্ছিল না। এবার ডিপো যখন করবে রাজ্য সরকার, সেখানে 95% ভর্তুকি দিয়ে ডিপোর জায়গা দেয়। সেই সময়ে দায়িত্বে ছিলেন আমাদের কলকাতা কর্পোরেশন, দায়িত্বে ছিলেন আমাদের মেয়র সাহেব, আমাদের শোভন চট্টোপাধ্যায়, সেই হিসাবে নামটা নিয়েছে শোভন চট্টোপাধ্যায়। সেই সময় দায়িত্ব নিয়ে 95% ভর্তুকি দিয়ে ডিপো করার জন্য জায়গা তুলে দেয়। 2017 পরে স্পিডে কাজ হওয়ার ফলে আজকে তার ফল। এখানে কৃতিত্ব মুখ্যমন্ত্রী কোথাও বলেনি, কিন্তু যদি বলতে পারেন বাংলার মানুষ কৃতিত্ব তো বটেই, রাজুবাবু একটা কথা বলছি, যদি কিছু মনে না করেন, মানে অতিথি হিসেবে জিজ্ঞাসা করছি না, বলছি আপনার সামনে চা রয়েছে, চা খেয়েছেন? মানে এখনো পর্যন্ত মুখে দিয়েছেন? একবার একটু মুখে দেবেন প্লিজ। আচ্ছা সে দেবো না, প্লিজ দিন না, একবার খাবেনই তো, একবার দিন না। ঠিক আছে দিলাম, ভালো চাটা আমরা আনিয়েছি। রাজুবাবু খেয়ে বললেন চাটা ভালো, জোর করে বলালাম না, উনি বললেন ভালো। উনি হয়তো এমনও হতে পারে, নিতান্ত অতিথি হিসেবে উনি চাননি আমাদের মর্যাদা হানি হোক, হয়তো খারাপ লেগেছে, তাও ভালো বলেছেন, যেটা আমরা কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলে বলে থাকি, তাও বললেন তো। আমি ওনার মুখের কথা থেকে ফেস ভ্যালুতে নিয়ে বললাম যে
আমরা আনছি। এবার আপনি বলুন আমি এটাতে কৃতিত্ব দাবি করলাম কিনা সজল বাবু, মুখে আর বলতে লাগে আলাদা করে। না বলতে কেন লাগবে, কিন্তু আমি বলি দেখুন আপনার বলা আর ওনার বলা তো এক নয়, মানে ওনার মানে আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি, ওনার কথা নিয়ে টকশো করার কোনো যুক্তি ছিল না। আমি প্রথমেই বলি উনি এরম বলেই থাকেন, এটা ইট ইজ নাথিং নিউ। উনি এর আগে বলেছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ওনার কাছে গান শুনতে চাইতেন, হ্যাঁ দুর্গা পুজোর হেরিটেজ তকমা একবার মাঝে বলে তারপর আবার একটু পিছিয়ে যে পাশাপাশি ছবি দিয়ে প্রমাণ করতে চাইছিলেন যে ওনার জন্যই পাওয়া গেছে। এখন বলা যায় না, এই কদিন আগে আমরা একটা ক্ষেপণাস্ত্র একটা আমরা ছেড়েছিলাম, স্যাটেলাইট পাঠানো হয়েছিল, তো বলতে পারেন যে ওটাও ওনার প্রজেক্ট। দেখুন ওনার চারটে প্রজেক্ট, দুটো মন্ত্রিসভায় উনি রেলমন্ত্রী ছিলেন, একবার ইউপিএ একবার এনডিএ, হতে পারে উনি শিলান্যাস করেছিলেন। এর আগেও কোনো একজন নেতা পশ্চিমবঙ্গের তিনি বলেছিলেন শিলাদি, কারণ উনি শিলান্যাস করেই বেড়াতেন, ভারতবর্ষের সব প্রজেক্টই হয়তো ওনার হয়ে যাবে এরপরে, কিন্তু প্রশ্ন সেটা নয়। উনি চারটে প্রজেক্ট ওনার বলেছেন, কিন্তু ওনার হাতে ওনার কারণে আরও একটা প্রজেক্ট বউবাজারে মেট্রো রেলের, যেটা প্রতিদিন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, বাড়ি ঘর ভেঙে পড়ে যাচ্ছে, তার যে ভবিষ্যৎ কি সেটা আমরা যারা বহুবাজার অঞ্চলের মানুষ তারা জানি, আর কেউ জানেন না। তো দেখুন ওনার এই ধরনের বাগাড়ম্বর, ওনার এই ধরনের কথাবার্তা, এই ধরনের চাইল্ডিশ না ইম্যাচুরিটি সেটা আমি বলতে পারবো না। সেই যে ওনার দাবি, এই দাবির আদৌ কোনো যুক্তি নেই। আমার শুধু কতগুলো প্রশ্ন আছে, অন্য ধরনের প্রশ্ন একটু, যে ধরুন আপনার স্বপ্নের প্রজেক্ট, তো দিদি আপনি আজকে মঞ্চে উঠলেন না কেন? আপনার স্বপ্নের প্রজেক্ট, আপনার স্বপ্নকে সাকার করতে একজন প্রধানমন্ত্রী তিনি এগিয়ে এলেন, তার দায়িত্ব তিনি এগিয়ে এলেন, তিনি 17 সাল অবধি, আমার আগের বক্তা বলছিলেন 17 সাল অবধি ধীমে তালে চলছিল, তারপর সেটা স্পিড এসছে, সেটা এই প্রধানমন্ত্রীর সময়ই এসছে। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার স্বপ্নের প্রজেক্ট, আপনার চাহিদা মতন সাদা আর নীল রং করা, তারপরেও আপনি কেন নিচে বসে রইলেন? যখন একজন মানুষ আপনার স্বপ্নকে সাকার করতে নিজের মাকে আগুন দিয়েই ভারতবর্ষের মানুষের কাজ, যাতে তার দায়িত্ব যাতে কখনো অবহেলিত না হয় সেই কাজটা করছিলেন, তখন আপনি এরম কাজ করলেন কেন? সেটারও তো উত্তর দিতে হবে। না না, কেন্দ্র কেন্দ্র সরকার অনেক না না ইলেকশনের সময়, আমি 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 এক মিনিট আমি বলছি, এক মিনিট বলছি, সজলদার যেটা বললেন একটু আগে আমি সেটাই বলছি যে আমরা দেখেছি ইলেকশনের সময় নরেন্দ্র আজকে যে মঞ্চে থেকে কেন মঞ্চে উঠল না তার উত্তরটা আমি দিচ্ছি, যে ইলেকশনের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেছিল ইপটিজিংয়ের ভঙ্গিমায়, দিদি ও দিদি। আজকে যখন একটা সরকারি প্রোগ্রাম হচ্ছে, সরকারি প্রোগ্রামে সেখানে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, সেখানে রীতিমতো একটা অপমান করা, অপমান করার একটা জানা জেনেশন অপমান করা, সেখানে অপমান না 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 আপনাকে বলতে দিই, আমায় বলতে দিতে হবে, এটা আমায় বলতে দিতে হবে, না 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 যদিও আমার প্রসঙ্গ নয়, যা 30 সেকেন্ড উত্তর দেবেন প্লিজ, না আমার 30 সেকেন্ড লাগবে না। জয় শ্রীরাম স্লোগানে মমতা ব্যানার্জি ওখানে বিজেপির পতাকা নিয়ে, যদি বিজেপি আপনাকে উত্তর দিতে হবে, বিজেপির পতাকা নিয়ে জয় শ্রীরাম কোথায়, কেন অপমান, বিজেপির বাবা সম্পত্তি, উনি মঞ্চে উঠে বিজেপি শালা বলে, উনি মঞ্চে উঠে বিষ্ণু মাতা পতাকা কিসের জয় শ্রীরাম, মঞ্চে উঠে জয় শ্রীরাম বলতে উনি অপমানিত বোধ করেন? আবার বলুন, তৃণমূলের প্রতিনিধি যিনি আছেন, হ্যাঁ হতে পারেন অফিসিয়াল আনঅফিসিয়াল হোয়াট এভার ইট ইজ, উনি তৃণমূলের হয়ে বলছেন জয় শ্রীরামে উনি অপমানিত বোধ করেন, জয় শ্রীরাম বলার জায়গা সরকারি প্রোগ্রাম নয়, শরীরে অপমানিত বোধ করে, জয় শ্রীরাম বলার জায়গা নয়, বোধ করবে না, জয় শ্রীরাম বলতে উনি মঞ্চে উঠে ইনশাআল্লাহ বলেন, তখন ও কেউ অপমানিত বোধ হয় না, জয় শ্রীরাম মঞ্চে উঠে বিষ্ণু মাতা বলে তখন কি ঝান্ডা কেন না, এখানে কেন করবেন উনি? রাজবাবু এক মিনিট রাজবাবু, আমার বিতর্কটা আজকে জয় শ্রীরাম নিয়ে নয়, সোজাসুজি স্বর্ণালীতে এই প্রসঙ্গে নিশ্চিতভাবে বিতর্ক হবে, সেখানে যারা আসবেন তারা বলবেন, কিন্তু আমার প্রশ্নটা ছিল উন্নয়নের এই ভাগিদারি নিয়ে, ভাগিদারি দাবি করা নিয়ে। সুব্রতবাবু আপনার কাছে আসবো, আপনি বলুন। আমি প্রথমে বলি যে ঠিকই তো ও যেটা বলছিল যে কোনো সরকারি অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা থাকা উচিত কি উচিত না, বড় বিতর্ক পরে আলোচনা হবে। আমি শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, রাইটার্স বিল্ডিং থেকে হুমায়ুন কবিরকে কংগ্রেস থেকে তৃণমূলে নেওয়া ছিল, রাইটার্স বিল্ডিংয়ে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের পতাকা দিয়েছিল, ওটা কী ছিল আমি জানি না। এক আমি বলে নি, দু নম্বর কথা হচ্ছে যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এখানে কোনো বিজেপির ঝান্ডা ছিল না, আমি বলি সজল, সেটা হচ্ছে যে
উনি আজকে বলেছেন কলকাতার মেয়রকে উনি ধন্যবাদ, প্রাক্তন মেয়রকে উনি ধন্যবাদ জানিয়েছেন ওনার কিছু কন্ট্রিবিউশনের জন্য। আমি একটু পুরনো কথা বলছি, রেলমন্ত্রী হওয়ার পর টালিগঞ্জ থেকে গড়িয়া রেলপথ যা 33% টাকা তৎকালীন রাজ্য সরকারের দেওয়া ছিল, সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের তৎকালীন পরিবহন মন্ত্রী তাদের বাদ দিয়ে করা হয়েছিল, আমি মনে করে দিলাম। দু নম্বর আমি যেটা মনে করে দিতে চাই যে এই যে প্রকল্পের কথা উনি বললেন জোকা থেকে, যেটা সেটা কতবার উদ্বোধন হয়েছে? অটল বিহারী বাজপেয়ীর সময় একবার উদ্বোধন হয়েছে, উনি 2009 যখন আবার রেলমন্ত্রী হয়েছে আবার উদ্বোধন করেছে, পুরনো শিলাটা নিয়ে এসে রবীন্দ্র সরোবর রেল স্টেশনে লুকিয়ে রেখেছিল, সাংবাদিকরা সেই তথ্য সামনে নিয়ে এসেছিল দুবার। ফলত আমি এটা বলছি, ওনার এটা অভ্যাস, উনি যেদিন মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন বাংলা স্বাধীন হয়নি, ভারত স্বাধীন হয়নি, তার আগে যে কাজগুলো হয়েছে তাকে অস্বীকার করাটা ওনার স্বভাব, এবং একইভাবে যে জালে উনি পড়েছেন সেই জাল থেকে বাঁচবার জন্য আমি কি করেছি সেটা বলছেন। ধরুন আমি মনে করে দিতে চাই, 2009 রেলমন্ত্রী হওয়ার পর উনি 10-10টা কারখানা রেলের পশ্চিমবাংলায় হবে বলেছে, আলো দেখেছে সেগুলো? আমি বলছি উনি রেলমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জি বলেছে রাজু আমার কৃতিত্ব, তোমারটা বলবে আমি আমারটা বলছি, কৃতিত্ব বলেই নাই তো কোথাও, ভালো করেছে বলবে কেন, বলা তো উচিত না। উনি রেলমন্ত্রী থাকাকালীন উনি বলেছিলেন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে, তাপবিদ্যুৎ কেন্দ্র রেল দপ্তর তৈরি করবে, কোথায় গেল আজকে তাপবিদ্যুৎ কেন্দ্র? আসলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখন তার কথা মিটিংয়ে হোক অন্য জায়গায় হোক স্ট্যান্ড আপ কমেডির মতো লাগে পশ্চিমবাংলার মানুষ হিসেবে, সেই কারণে আমি লজ্জিত বোধ করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার কথাগুলো স্ট্যান্ড আপ কমেডির মতো লাগছে। দায়িত্বশীল হন, মানুষের পাশে দাঁড়ান, দুর্নীতির বিরুদ্ধে লড়ুন, যাদের যাদের সত্যিকারের সব সুযোগ পাওয়া উচিত, ঘর বাড়ি পাওয়া উচিত তাদের দিন, তৃণমূলের নেতাদের তৃণমূলের অফিস বানাবেন না, সরকারি কাজের সঙ্গে যুক্ত করবেন না, এই কাজে উনি করে চলেছেন, ফলে বাংলার মানুষের সামনে অন্য কোনো বিকল্প নেই, ওনাকে আপাতত সামনের প্রথম সুযোগেই ওনাকে দায়িত্ব থেকে সরানো ছাড়া বাংলার মানুষের সামনে 2011 থেকে 2022 পর্যন্ত একটা দুর্নীতি প্রমাণ হয়েছে তৃণমূলের বিরুদ্ধে, আপনারা কথা বলুন না। আমি বলছি 2011 সালে মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে বামফ্রন্ট কংগ্রেস অনেক অভিযোগ তুলেছে, নারদা সারদা রোজভ্যালি বরাক ভ্যালি সমগ্র অনেক ভ্যালি দেখিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এত কমপ্লেন এত অভিযোগের এত আন্দোলনের পরে 2011 থেকে 2022 পর্যন্ত একটা মামলা দেখান যেখানে আদালতে প্রমাণিত হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সরকার দোষী সাব্যস্ত হয়েছে, সমস্তটা মিথ্যা, একটা ভিত্তিহীন অভিযোগ হয়েছে শুধুমাত্র মার্কেটিং সরালে কেন, মার্কেট না না মার্কেটিং সরালে কেন, মার্কেটিং হচ্ছে তারা অভিযোগ এসেছে অভিযোগ এসেছে অভিযোগের তদন্ত করছে কেন্দ্র সরকার, তাহলে কেসটাকে সরালে না কেন, না না কেন্দ্র সরকার সরালে না কেন, না 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 এক মিনিট কেসট এক সেকেন্ড রাজু রাজু তুমি ঠিকই বলেছো, তাহলে আমায় বলো পরেশ অধিকারীর মেয়ে চাকরি গেল কেন? পরেশ অধিকারী যে সময় মন্ত্রী হয়েছে তার অনেক আগে মুখ্যমন্ত্রী ছিল না, না না আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি না, পরেশ অধিকারীকে যেটা আপনারা বলতে চাইছেন যে পরেশ অধিকারী মন্ত্রী তার তার জন্য তার মেয়ে চাকরি পেয়েছে, কিন্তু পরেশ অধিকারী যে সময় মন্ত্রী হয়েছে তার অনেক আগে তার মেয়ে চাকরি পেয়েছে, এর সাথে কোনো পরেশ অধিকারী মন্ত্রিত্ব বা কোনো রকম কোনো মন্ত্রী ছিল না, মন্ত্রী ছিল না, রাজবাবু দুর্নীতির কৃতিত্ব নিয়ে বা দুর্নীতির ব্যর্থতা নিয়ে আজকে আলোচনা করছি না, যদি আলোচনা করতাম নিশ্চিতভাবে এই অংশটায় যেতে পারতাম, কিন্তু আপাতত আমি উন্নয়নের কৃতিত্বেই থাকতে চাইছি, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমি জানি শোভনবাবু যদি দেখে থাকেন তিনিও বোধ হয় কিছুটা অবাকই হয়েছেন যে কী কাণ্ড, হঠাৎ করে আমার নাম কী করে দিদির মুখে, ভাই ফোটার পর থেকে তো আর শোনা যায়নি। আমি অভিষেকবাবুর কাছে আসবো, অভিষেকবাবু আমার আমার যে প্রশ্নটা ছিল আমি সেটা নিয়েই আপনার কাছে আসছি। আমার প্রথম প্রশ্ন যা ছিল, ব্যক্তি বড় অর্থাৎ কোন ব্যক্তি কনসিভ করলেন আইডিয়াটা বা স্বপ্ন দেখলেন হয়তো, আসলে কলকাতা মেট্রোর স্বপ্ন তো বিধান রায় দেখে গিয়েছিলেন, এখন ধরুন যদি বিধান রায়ের যারা পরিবার পরিজন উত্তরাধিকার তারা থাকতেন, তারা এসে তাহলে কী বলতেন? কলকাতা মেট্রোর উদ্বোধনের দিন বিধান রায়ের কি যদি না ডাকা যায়, তিনি যদি পরলোকগত হয়ে গিয়ে থাকেন, তারা একটা মূর্তি সামনে বসিয়ে দিন, প্রথম বিধান রায় স্বপ্ন দেখেছিলেন। এই যে নিউ টাউন যেখানে আমরা বসে আছি, জ্যোতি বসু নগরী নাম হয়েছিল, সিপিএমের আমলে নাম করা হয়েছিল, এবং এটা স্বীকার করতে হবে, এটা ফ্যাক্ট,
যে এই নগরীর একটি ইটও তৃণমূলের আমলে গাঁথা হয়নি, এক ছটাক জমিও তৃণমূল কংগ্রেস অধিগ্রহণ করেনি, বরঞ্চ এখানকার জমি অধিগ্রহণ নিয়ে কি সব কেলেঙ্কারি টেলেঙ্কারি আছে আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার সামনে সেসব মিটিং করেছেন পাবলিক প্লেসে, যে বড় বড় সব ফাইল রাখা এগুলো নাকি সব জমি দুর্নীতির এখন সব হারিয়ে গেছেন নেই। আমার এখানেই প্রশ্ন, এটা কি উন্নয়নের এই এই ভাগিদারিটা এই শেয়ারটা নেওয়ার জন্য সত্যি সত্যি যদি কেউ চান উন্নয়নের কৃতিত্ব নিতে, তিনি বলবেন 20-21 বছর আগে তিনি কি একটা শিলান্যাস করেছেন সেটা আজ উদ্বোধন হচ্ছে, তো লজ্জার। আচ্ছা তোমার অনেকগুলো প্রশ্ন আছে, একটা একটা করে বলা যাক। তুমি একটা খুব সুন্দর চায়ের একটা রেফারেন্স দিলে, এবার চাটা তোমরা আনিয়েছো নিশ্চয়ই আয়োজক হিসেবে তোমাদের যতটুকু কৃতিত্ব থাকা উচিত ততটুকুই থাকবে, কিন্তু তোমরা যদি চাটাকে নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জীবক আরক বলে নাম দাও তাহলে সমস্যা হয়ে যাবে। এক নম্বর, কেন এই প্রসঙ্গটা তুললাম, তার কারণটা হচ্ছে যে এই যে নামকরণের লড়াইটা যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেন তা তো নয়, ইন্দিরা আবাস যোজনা 1985 সাল থেকে চলছে, 2014 পর থেকে সেটার নাম হয়ে গেল প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। আচ্ছা কম্প্রিহেন্সিভ ক্রপ ইন্স্যুরেন্স স্কিম 1985 সাল থেকে চলছে, সেটার নাম হয়ে গেল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। সাগরমালা যে এটা হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ডেভেলপমেন্ট প্রোগ্রাম 2005 সাল থেকে চলছে। ফুড সিকিউরিটি অ্যাক্ট 2 টাকার চালে কত ভর্তুকি এটা চলছে, সব ফরগেট অ্যাবাউট এভরিথিং। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কার প্রকল্প, একটা অবজেক্টিভ প্রশ্ন করলাম, তুমি যদি বলো অটল বিহারী বাজপেয়ী তুমি এক নম্বর থাকলে হাফ মার্কস পাবে, তার কারণ 1999 সালে এইটা কনসিভ করা হয়েছে, 2001 সালে এটা শুরু হয়েছে, শেষ হচ্ছে 2013 সালে, 2004 সালে পর অটল বিহারী বাজপেয়ী চলে গেছিলেন। সেইখানে অটল বিহারী বাজপেয়ীর আমি একটা বক্তব্য তুলে ধরতে চাই, সরকার আতি হ্যায় সরকার জাতে লেকিন দেশ নেই রুকনি চাহিয়ে, আমি সেই বক্তব্যটাকে 100% সমর্থন করি। এবং সেখানে সমর্থন করে আমি এই প্রসঙ্গটা বলতে চাই, একটু এই কয়েকদিন আগে চিতা নিয়ে আমরা দেখলাম, চিতা কে এনেছে, চিতা কেন এসছে ইত্যাদি ইত্যাদি, কখন হয়েছিল 2009 থেকে 2000, পশুরা ছাড় পাচ্ছে না, তুমি প্রকল্পের কথা বলছো। আচ্ছা জম্মু কাটরা রেলওয়ে যার ভেতর অটল টানেলটা পড়ে সেটা কার সময় তৈরি হয়েছে? আচ্ছা পুরী হাইডেল প্রজেক্ট, আচ্ছা লার্জেস্ট টানেল। আমি এরকম করতে গেছি, শুধু একটা লাইন অ্যাড করতে চাই রাজুবাবুর জন্যে, উনি বললেন যে দুর্নীতির নামে কোনো অভিযোগ, মানে অভিযোগরা একমাত্র বাম কংগ্রেসের করেছে, আমার মনে একটু আংশিক সত্যি হয়ে গেল, রাজীব বন্দ্যোপাধ্যায় বনসহায়ক নিয়োগ পদে দুর্নীতি করেছেন এই বক্তব্যটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, হয় মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি না মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে এক, বা মুকুল রায় খুনে সাব্যস্ত সেটা উনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ওনার পুলিশ মন্ত্রক FIR করেছে, হয় এই অভিযোগগুলো সত্যি নয় তো অভিযোগগুলো মিথ্যে, দুটো সাইমালটেনিয়াসলি সত্যি হতে পারে, সেম ইজ অ্যাপ্লিকেবল ফর মানুষ ভূঁইয়া। আমার তো আরেকজনের নাম মনে পড়ছে রাজবাবু, রাজবাবু যদি দুর্নীতি ইস্যু না তবু আমার একজনের নাম মনে পড়ছে, উষা মিশ্রের নাম আমার মনে পড়ছে, কি একটা কিট কেলেঙ্কারি, শেখ বাবুকে একটা নাম, কি একটা কিট কেলেঙ্কারি, কি একটা কিট কেলেঙ্কারি, সূর্যকান্ত নাম মনে করি, রাজবাবু রাজবাবু প্লিজ আমাকে বলতে দিন, সূর্যকান্ত মিশ্র তখন বিরোধী দল নেতা, কিট কেলেঙ্কারি এলো, উষা মিশ্রের নাম এলো, সূর্যকান্ত বাবু বিরোধী দল নেতা নেই, সূর্যকান্ত বাবু এখন আর নির্বাচনেও লড়েন না, CPM এর রাজ্য সম্পাদকও নেই, সে কেলেঙ্কারিও নেই, দুর্নীতি নিয়ে আমার মনে হয় কথা না বলাই ভালো মনে করি দিতে চাই আমি এনাদেরকে, এতগুলো কমিশন করেছেন, একটা আমি বলেছিলাম যে 2011 থেকে 2022 কমিশনের রিপোর্ট নেই, ছেড়ে দিন, আমি আমার পরের অংশটা আসি, জোট সঙ্গী লালু প্রসাদ যাদব যে যে আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সে কংগ্রেসের জোট সঙ্গী, পরের বিতর্কে আসবে দুর্নীতি নয় আজকে দুর্নীতি ইস্যু নয়, অবশ্যই দুর্নীতি বড় ইস্যু, কিন্তু আজকে দুর্নীতি এই মুহূর্তে ইস্যু নয় আজকের এই বিতর্কে। সজল বাবু হাত তুলছিলেন, অভিষেক বাবু বোধহয় কথা উত্তর দেওয়া ছিল, তবে আমি আমার দ্বিতীয় অগ্নিবাণী আসবো সজল বাবু। না আমি একটা জিনিস বলি, হ্যাঁ নাম পরিবর্তন হয়েছে, ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছে, এরকম অনেক নাম পরিবর্তন হয়েছে, হ্যাঁ পরিবর্তনটা কিন্তু হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে মনে হয়েছে আর আমি করে দিয়েছি এরকম না, লোকসভায় দাঁড়িয়ে নিয়ম করে কানুন মেনে যেভাবে যা সিস্টেমেটিক আমি সবটা জানি না সেইভাবে হয়েছে, আপনারা পরবর্তীকালে 2024 সালে আসবেন আপনারা আবার পাল্টে নেবেন। আমাদের বক্তব্য ছিল একটা, যে একটা পরিবারের একটা গোষ্ঠীর নামে শুধু কেন থাকবে, প্রধানমন্ত্রী যে হবেন তার নামে থাকবে, বিষয়টা তা নয়, তার মানে এই নয় যে আমরা ইতিহাস থেকে ইন্দিরা গান্ধীকে মুছিয়ে দিতে চাইছি, কিন্তু পুরো ব্যাপারটা সিস্টেমেটিক হচ্ছে আর না না নিশ্চয়ই করবেন ভাই, কিন্তু আর এখানে যেটা নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে রাজীববাবু যেটা বলছেন, আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেল, যে জমালয় জীবন্ত মানুষ বলে একটা সিনেমা এসেছিল, যে ভানু বন্দ্যোপাধ্যায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলেন ওখানে টিবি হাসপাতাল করবেন, এখানে এই জিনিস করবেন, এখানে সেই জিনিস করবেন, আর তারপরে তিনি যমরাজের কাছে দাবি করলেন যে আমি এই স্বপ্নগুলো দেখেছিলাম তার জন্য তো আমার স্বর্গ অনেক বড়, তাকে কার আন্ডারে আনতে হলো, নরেন্দ্র মোদী স্পোর্টস কমপ্লেক্সের আন্ডারে,
আমার কাছে শুধু একটাই অভিষেক বাবু, আমি আপনাকে বাধা দিচ্ছি না, আপনি বলছেন ঠিক কথা, উন্নয়ন নিয়ে বলছেন, কিন্তু আপনি নির্দিষ্টভাবে নাম নিয়ে বলছেন। আমি কিন্তু নামকরণ বিতর্কের কথা আজকে বলিনি, আপনি বলছেন আপনি বলুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার প্রশ্ন ছিল, 20 বছর আগে শিলান্যাস হয়ে যাওয়া একটা প্রকল্প আজকে যদি সম্পূর্ণ হয়, সেটা যিনি শিলান্যাস করেছিলেন তার কৃতিত্ব না তার ব্যর্থতা? না, যিনি শিলান্যাস যে করেছিল তার ঠিক ততটুকুই ভূমিকা, ঠিক যতটুকু ভূমিকা অটল বিহারী বাজপেয়ীর ছিল গোল্ডেন কোয়াড্রিল্যাটারালে। কারণ 1999 প্ল্যান করেছেন, 2001 স্টার্ট করেছেন, 2004 তে চলে গেছেন, 2012 তে শুরু হচ্ছে এটা, মানে 90% কাজ হচ্ছে ইউপিএ তে। তার মানে অটল বিহারী বাজপেয়ীর কিছু খাটো হয় না, কারণ উনি মানে হি হ্যাজ ডান হোয়াট হি হ্যাজ বিন সাপোর্ট। এক্স্যাক্টলি, আমার এখানেই প্রশ্ন যে পাঁচটার মধ্যে চারটে প্রকল্পই আমার আমলে চালু হওয়া বা আমি কনসিভ করে গেছিলাম বা আমি চালু করে গেছিলাম, এটা বলবার আজকের দিনে নির্দিষ্ট কারণটা কি ছিল? নির্মলবাবু আরেকবার হাত তুলছেন, আমি আসবো, নির্মলবাবু আরেকবার হাত তুলছেন, নির্মলবাবু। দেখুন, আপনি তো শোভন চট্টোপাধ্যায়ের নাম আনলেন, আমার যে কোনো কারণে মনে হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচ শুনে যে কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কুণ্ঠা রয়েছে পুরো কৃতিত্বটা নিজের কাছে নেওয়ার ব্যাপারে, ঠিক আছে, যার জন্য শোভন চট্টোপাধ্যায়ের নাম উনি হয়তো এনেছেন, তার কারণে এতদিন ধরে প্রকল্পটা শেষ হয়নি। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কোয়ালিশন সরকারের অংশ হিসেবেই রেলমন্ত্রী কোয়ালিশন সরকারের মধ্যেই ছিলেন, প্রথমে বাজপেয়ী সরকারের, পরে মনমোহন সিং সরকারের। সুতরাং আমি করেছি বলে কিছু হয় না, আমার সময় হয়েছে বলে কিছু হয় না, আমার সরকারে হয়, এই কারণেই মানুষরা রাজনীতিকদের পছন্দ করেন না, ঠিক এই ধরনের সত্যের অপলাপগুলো করেন। ডিসিশনটা ক্যাবিনেটের, ডিসিশনটা ওনার একার নয়, উনি ক্যাবিনেটের পার্ট ছিলেন। সুতরাং আমি করেছি, যেমন ধরুন অভিষেক বাবু অনেকগুলো লিস্ট দিলেন, তো জিএসটির লিস্টটা মিস করে গেলেন। জিএসটির কনসেপশনটা কিন্তু আমি যতটুকু জানি কংগ্রেসের এবং চিদম্বরমের, উনি ওটা পাশ করে বেরিয়ে গেছে, কিন্তু বেরোলো কোন সময়? বিজেপির সময়। এবার আমরা করেছি, আমি করেছি বলে চিদম্বরম যদি লাফাতে থাকেন তাহলে তো হয় না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কৃতিত্ব দাবি করেননি রাজুবাবু, ঠিক, কিন্তু আমার সময় কথাটা ইমপ্লিকেটই করে দিচ্ছে যে আমি করেছি, আমি করিনি ওটা। আমি নির্মলবাবুকে একটা ছোট্ট কথা আপনার থেকে জানতে চাইছি, যে 95% ভর্তুকি যে দেয় যখন রেল যখন করতে পারছে না রাজ্য সরকার, 95% ভর্তুকি দিয়ে সেই জমিকে দিয়ে সেই জট কাটিয়ে 2017 থেকে সেই প্রকল্পটা শেষ করতে সক্ষম করলো রাজ্য সরকার, যদিও মুখ্যমন্ত্রী বলেনি কোথাও যাবে, সেই জন্য নীল সভা করে দিল, এইগুলো বলছেন বটে বলেনি, কিন্তু 100% 95% উনি যেটা দাবি করেছেন আজকে আমাদের মুখ্যমন্ত্রী, যে আমার স্বপ্নের বা যে আমি করেছি বা আমার সময় ভাবা হয়েছিল, এটা আসলে কেন করছেন জানেন? বিহাইন্ড দ্য স্ক্রিন যে কালেকটিভ ডিসিশন, যেটা উনি বললেন ক্যাবিনেটের ডিসিশন, এইটা থেকে সরে যাওয়া, কারণ পার্থ চুরি করেছে, ওটা পার্থর ক্যাবিনেটের না, এইটা থেকে নিজেকে মুক্ত হওয়ার জন্য। দিস ইজ নাম্বার ওয়ান। না, এটা ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে আছে, ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে আছে, উনি নিজে বাঁচার জন্য এটা করছেন, ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে এটা আছে, সেই কারণে কালেকটিভ অ্যাজ আ চিফ মিনিস্টার আসলে কি চাই নেতাদের বা নেত্রীদের, আসলে কি চাই? উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন চাই না উন্নয়নের শেয়ার চাই? শেয়ার মানে আমি অবশ্যই এখানে টাকা কড়ির অঙ্কে বলছি না, সম্পত্তির অঙ্কে বলছি না, কৃতিত্বের শেয়ারের কথা বলছি। তাহলে কি কৃতিত্বের শেয়ারটুকুর জন্য ভোট এলে একবার মনে করিয়ে দেবেন? এইটা 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 একটু মাথা তুলে দেখুন, একটু চোখ নামিয়ে দেখুন, একটু পাশে ফিরে দেখুন, একটু কাত হয়ে দেখুন, এগুলো 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 সব আমার নাম খোদাই করা আছে। আমার প্রশ্ন, পাথরে নাম লেখার এই এই এত চেষ্টা কেন? যদি কেউ করতে পারেন তো মনেই লেখা থাকে, তাই না সুব্রতবাবু? আমি আপনার কাছ থেকে আবার শুরু করি, করতে পারলে তো মনেই লেখা থাকে, ঠিকই তো? নিউ টাউন নাম জ্যোতিভূষণ নগরী নাই হতে পারে, নাম মুছে ফেলতে পারেন, কেউ কি এটা বলতে পারবেন, কেউ বিশ্বাস করাতে পারবেন যে এটা জ্যোতিভূষণ আমলেই সল্টলেকের টুইন সিটি হিসেবে আরেকটা নগর তৈরি করা হয়েছিল? ঠিক যেভাবে মুছে ফেলা যাবে না সল্টলেকের উন্নয়ন, যতই সিপিআইএমের আমলে হয়ে থাকুক না কেন, জমি নেওয়া থেকে শুরু করে কনসিভ করাটা, ওটা বিধান নগর, ওটা বিধান ব্যাট থেকে শুরু করা হয়। আমি এই কারণেই জিজ্ঞাসা করছি আপনাকে, আসলে তাহলে কী চাই শেয়ার? তাই মানুষ গুরুত্বপূর্ণ না,
আসলে আমি গুরুত্বপূর্ণ, আমার রাজনৈতিক চেয়ার গুরুত্বপূর্ণ, সেই কারণে উন্নয়ন আমি ছাড়া আর কেউ করতে পারে না, সেইটা হচ্ছে গিয়ে এস্টাবলিশ করার এটা চেষ্টা। যে তুমি বললে চান্স পাবে যে কিছু করেনি 34 বছরে সেটা আপনি স্বীকার করছেন যে বামফ্রন্ট কোনোদিন উন্নয়ন বলতে বোঝে না এবং বামফ্রন্ট কোনোদিন উন্নয়ন করেওনি তা দেখিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। খুব সুন্দর আমি তোমাকে এই জন্য বলছি যে অনির্বাণ এটা বললো না, তোমরা আসলে পাথরে লেখো নাম, আমরা মানুষের মনে নাম লিখেছি জিরো। এটা সত্যি, এটা তুমি না বললেও পশ্চিমবাংলার মানুষ, দাঁড়াও, দেশের মানুষ জানে আমরা বিধানসভায় পশ্চিমবাংলায় শূন্য। বামফ্রন্ট হচ্ছে এখন সর্বহারা বানভাসী দলে পরিণত হয়েছে। আমি বলছি রাজু, তুমি ঠিকই বলেছো, সূর্য পূব দিকে উঠে তুমি না বললেও সত্যি, পশ্চিমবঙ্গ বিধানসভায় বামেরা শূন্য যেটা তুমি না বললেও সত্যি, ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেস যে চোর তুমি স্বীকার না করলেও এটা সত্যি। মানুষ বলে না, মমতা ব্যানার্জিকে মানুষ ভালোবাসে, মমতা ব্যানার্জি প্রত্যেক ইলেকশনে আপনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমি ছাড়া কিছু জানেন না, আমি ছাড়া কেউ নয়, এটা কিন্তু সবসময় সত্যি নয়। যখন পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে টাকা বেরোলো তখন উনি বললেন যে আমি কিছুই জানি না, আমাকে কুছ নহি পাতা, এটা হচ্ছে ওনার ক্যারেক্টার। ও সজলদা, পার্থদা ঘর থেকে কখন টাকা বেরোলো? আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, আর গার্লফ্রেন্ড শব্দটা ব্যবহার করতে ভুলে গিয়েছি, এবার যোগ করে দিলাম। থ্যাংক ইউ, পার্থ চট্টোপাধ্যায় ঘর থেকে না, গার্লফ্রেন্ড বলুন, বয়ফ্রেন্ড বলুন, যা বলুন, না, আপনি পার্থদা ঘর থেকে কোনো টাকা বেরোয়নি, আমি বললাম তো, সময় মতো বলতে দিন, আপনি বলবেন, আমার ভুল হয়ে গেছে, আমার যেটা অন্যায় হয়েছে সেটা হচ্ছে আমার বলা পার্থবাবুর ঘর থেকে বেরোয়নি, পার্থবাবুর গার্লফ্রেন্ডের ঘর থেকে। যার কথা বলছেন তিনি কি তৃণমূল কংগ্রেস করেন? চন্দন বসুকে আমরা গাল দিতাম, চন্দন বসু সিপিএম করেনি, পার্থকে আপনারা তাড়িয়ে দিলেন কেন? পার্থর ঘর থেকে টাকা বেরোয়নি, এই যে কথাগুলো বলেন না, নিজের গালে নিজে থাপ্পড় মারুন, এর থেকে ভালো। পার্থবাবু এটা হচ্ছে, দেখুন এটা নয় প্রশ্ন, হচ্ছে মমতা ব্যানার্জি, এটা ওনার হ্যাবিটে পরিণত হয়েছে, এটা ওনার কালচারে পরিণত হয়েছে, যে যা হবে পশ্চিমবঙ্গে সমস্ত কিছুই, আজকে এই মানে পেলে মারা গেছেন ফুটবল সম্রাট, তাকে নিয়েও লোকে মজা করছে যে মমতাকে জুড়ে, এই যে জায়গাটায় বিষয়টা এসে দাঁড়িয়েছে, এটা বাংলার লজ্জা। আজকের দিনটা আমাদের সকলের গর্বের দিন ছিল, সকলের আনন্দের দিন ছিল। এবার একটা প্রশ্ন করি, মমতা ব্যানার্জি স্বপ্নের প্রজেক্ট না? মমতা ব্যানার্জির দলের মুখপাত্ররা কি বলছেন? বলছে এটার এমন কি হলো, এটা শতাব্দী 8 ঘন্টায় যায়, এটা 7.5 ঘন্টায় যাবে, এগুলো বলে তো ওরা স্বপ্নকে চলে যাচ্ছে। আপনারা বলছেন তো 180 কিলোমিটার বেগে যাবে, আপনারা বলছেন তো, আরে 180 কিলোমিটার হলে 8 ঘন্টা কি করে লাগে? মূল বক্তব্যটা স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তিনিই আছেন এই উন্নয়নের পিছনে। অভিষেক বাবু, 30 সেকেন্ডে প্লিজ। প্রথম কথাটা হচ্ছে যে উন্নয়নেই নামের প্রশ্নে তোমরা যেটা বলছো ওটা মানে অত্যন্ত একটা আবেগতাড়িত একটা প্রশ্ন। সেই জিনিসটা যদি না হতো তাহলে কোনো রাজনৈতিক দল কখনো প্রতিশ্রুতি দিত না, ম্যানিফেস্টো থাকতো না যে আমি 5 বছরে এইটা পরিকল্পনা করেছি, এইটা শেষ করব। এক, দুই হচ্ছে নামের রাজনীতি নিয়ে আলোচনা করি, আমি দুটো টেকনিক্যাল প্রশ্ন করি। মিন্ট এবং ফোর্ট উইলিয়াম এই দুটো জায়গায় জমি নিয়ে সমস্যা হয়েছিল, এটা আমরা সবাই জানি, যেটা হচ্ছে তারাতলা জোকার ক্ষেত্রে, যে কারণে ফোর্ট উইলিয়াম স্টেশনটাকে চেঞ্জ করে ভিক্টোরিয়া করতে হয়। এবার প্রশ্নটা হচ্ছে যেই হোক, সাফল্যের কৃতিত্ব নিতে গেলে ব্যর্থতার দায়ভারটা নিতে হবে। একটা যেমন সজলদা উল্লেখ করেছেন, ঠিক সেরকম আমি জাস্ট একটা রেফারেন্স দিতে চাই। ভারতবর্ষে যা যা প্রকল্প উদ্বোধন হবে সেই প্রকল্প উদ্বোধনে কি প্রধানমন্ত্রী থাকারও খুব জরুরি? আমি তোমাকে একটা উদাহরণ দিই, ইন্দিরা গান্ধী কিন্তু 1984 উদ্বোধনে উপস্থিত ছিলেন না, গণি খান চৌধুরী ওয়াজ এনাফ টু ইনগুরেট দ্যাট। চন্দ্রযান যখন শুরু হচ্ছে, চন্দ্রযানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী থাকাটা কি খুব জরুরি না? উনি থাকতেই পারেন, প্রধানমন্ত্রী থাকা জরুরি কিনা সেটা তিনি সবথেকে ভালো বলতে পারবেন। সময় শেষ হয়েছে, আমি সেই কথাতে যাব না, কৃতিত্ব নেওয়ার গল্প কিনা না আমি অন্য কোনো ভাবে দেখব। আমি শেষবারের মতো একবার নির্মলবাবুর কাছে যাব। নির্মলবাবু, 30 সেকেন্ড। আসলে সরকারকে কিছু মানুষ চায়ের দোকান বানিয়ে ফেলেছে। আপনি দেখবেন চায়ের দোকানে গিয়ে, আমি শেষ কথা,
তিনি সক্রেটিস, তিনি অ্যারিস্টটল, তিনি যা বলবেন। বিষয়টা এটা যে সার্বভৌম চুক্তি, এই কথাটা আপনি জানেন কিনা আমি জানি না, নিশ্চয়ই জানেন। এটাকে বলে সভরেন ট্রিটি, একজন শুরু করে একজন শেষ করে। সুতরাং এখানে কৃতিত্বের কোনো ব্যাপার থাকতেই পারে না। এই সার্বভৌম চুক্তি যে রাজনীতিবিদ মেনে চলেন তিনি প্রকৃত রাজনীতিবিদ, জনপ্রতিনিধি। আপনার আজকে ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রী যাওয়ার কোনো দরকার নেই, অথচ আমাদের এখানে কালচার হয়ে গেছে ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রী যাবে কেন? আমি শুধু একটা কথা বলে শেষ করব। আমি একটা টুইট দেখাই আপনাদেরকে। এই উদ্বোধনে প্রধানমন্ত্রী আসার প্রয়োজন ছিল কিনা, এটাও কৃতিত্বের জন্য কিনা প্রশ্ন উঠেছে। এর উত্তর প্রধানমন্ত্রী দেবেন বা তার দল দিতে পারে। আমি একটা অন্য টুইট দেখাই আপনাদেরকে। আগে টুইটটা দেখাই। ঋষভ পন্ত আপনারা জানেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার, উইকেট কিপার, ব্যাটার, তিনি একটা গুরুতর দুর্ঘটনার মধ্যে পড়েছেন। সবাই তার আরোগ্য কামনা করছেন দেশ জুড়ে, কারি দুর্ঘটনা। এরকম একটা দিনে যেদিনকে নিজে তার মাকে হারিয়েছে সেদিনকে ঋষভ পন্থের দুর্ঘটনা শুনে বিধ্বস্ত বোধ করছেন প্রধানমন্ত্রী। ইংরেজিতে লিখেছেন ফিলিং ডিস্ট্রেসড। আমি জানি না, আমরা যাকে মা বাবা হারানো, যাকে আমরা বলি গুরুদশা, এমন দশাতে অন্য কারোর কোনো দশায় মানুষ বিচলিত বোধ করে কিনা এবং তারপরে বিধ্বস্ত শব্দটা লেখে কিনা, লিখতে পারে কিনা। আমার একটা সোজা সাপটা কথা মনে হয়েছে, আমি সেই কথাটাই আপনাদের সামনে রাখছি। ঠিক হোক ভুল হোক আপনারা বিচার করবেন। আমার মনে হয়েছে আসলে বিবেচনার জায়গাটা অন্যরকম। দাই নেসেসিটি ইজ গ্রেটার দেন মাই। আপনার প্রয়োজন, তোমার প্রয়োজন আমার প্রয়োজনের থেকে বেশি, তোমার দুঃখ তোমার শোকও আমার থেকে বেশি। তাই মাকে হারানোর দিনে গাড়ি দুর্ঘটনার কবলে পড়া ঋষভ পন্থ, যে সন্তানের জন্য আরও দুজন মা বাবা হয়তো উৎকণ্ঠায় অপেক্ষা করছেন, হাসপাতালের সামনে তাদের উৎকণ্ঠার ছবিও আমরা দেখেছি, তাদের জন্য বিধ্বস্ত বোধ করছেন দেশের প্রধানমন্ত্রী। তাই বাংলার মাটিতে বন্দে ভারতের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী আসার প্রয়োজন ছিল কি না, এ প্রশ্নকে আপাতত মুলতুবি রাখি। রাখার জন্য আমার হাতে অন্য কিছু নেই। প্রধানমন্ত্রী কোনো না কোনো দিন নিশ্চয়ই এক্সপ্লেন করবেন, কিন্তু তার আগে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আছে। বন্দে মাতরমের উৎসভূমিকে চিহ্নিত করে তিনি বলেছেন আজ এখান থেকে বন্দে ভারতের যাত্রা শুরু হল। আমার মনে হয় এটা বোধহয় যথেষ্ট বোঝানোর জন্য। প্রধানমন্ত্রীর আসার আকুতিটা উন্নয়নের শেয়ারের জন্য ছিল না, অন্য কিছুর জন্য, প্রধানমন্ত্রীর দেশের মাটির প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করব। প্রধানমন্ত্রীর ভাষণের একটি ছোট্ট অংশ আপনাদের শুনব, বাকিটা আপনাদের বিবেচনার উপর। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। गुरुदेव टैगोर द्वारा रचित प्रसिद्ध पंक्तियां हैं, ओ उमार देशेर माटी तोमार पौरे ठेकाई माथा, यानी हे मेरे देश की माटी मैं तुम्हारे आगे अपना सर झुकाता। অনির্বাণের অগ্নিবাণে এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, মালদায় পৌঁছলো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সবার। সাংসদ দেবশ্রী চৌধুরী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মালদায় বন্দে ভারত এক্সপ্রেসের ছবি। মালদায় পৌঁছলো বন্দে ভারত এক্সপ্রেস, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ট্রেনে সওয়ার রয়েছেন সাংসদ দেবশ্রী চৌধুরী। আজই প্রধানমন্ত্রীর হাতে ভার্চুয়ালি উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের, ফ্ল্যাগ অফ করেন প্রধানমন্ত্রী। তারপর এই মুহূর্তে মালদায় পৌঁছেছে ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেস প্রধানমন্ত্রীর আজ সকালে সেই উদ্বোধন হাওড়া স্টেশনে হওয়ার পর পর 5:20 এই বন্দে ভারত এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে আসে এবং এখানে আসার পর কিছুক্ষণ থাকার পর ঠিক 5:50 সেই ট্রেন কিন্তু আবার দ্রুত গতিতে এনজিপির উদ্দেশ্যে কিন্তু রওনা দেয়। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী এবং তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী। সরাসরি তার সঙ্গে আমরা কথা বলবো। দিদি, আজকের এই বিষয়ে কী বলবেন? অত্যন্ত আনন্দের দিন, গর্বের দিন। আমরা ছোট থেকে দেখে এসেছি যা কিছু উন্নয়ন পশ্চিমবঙ্গের, শুধু দক্ষিণবঙ্গ কেন্দ্রিক হতো, কলকাতা কেন্দ্রিক হতো। এই প্রথমবার মোদিজি কথা দিয়েছিলেন উত্তরবঙ্গকে বদলে দেবেন, সড়ক পথে, রেল পথে, বায়ু পথে সমস্ত দিক দিয়ে মোদিজি উত্তরবঙ্গকে বদলে দিচ্ছে।
অনির্বাণের অগ্রিমান আজকের মতো এ পর্যন্ত। এরপর চোখ রাখুন সোজা সুজি সর্ণালীতে, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।